আজি গঞ্জাম জেলা সানখমুনি ব্লক অন্তর্গত কেশপুর গ্রামে গঞ্জাম জেলা আদিবাসী সমাজর মহাসভা অনুষ্ঠিত হয়েছে। সূচনা অনুসারে আজি গঞ্জাম জেলা আদিবাসী সমাজর মহাসভা আরম্ভ হয়েছে। এই মহাসভা দুই দিন ধরে অনুষ্ঠিত হব। প্রথম দিনে মুখ্য অতিথি ভাবে সানখমুনি বিধায়ক শ্রী রমেশ চন্দ্র জেনা যোগ দিয়েছিলে। শ্রী জেনা বিরাট পটুয়ার করে সভামণ্ডপ পাচুড়ি নিয়ে তাপরে প্রদীপ প্রজ্বলন করে এবং মুখ্য বক্তা অতিথি পরিচয় দিয়ে এরপরে শ্রী জেনা তাঁর ভাষণে কংগ্রেস সরকার কিপর ভাবে আদিবাসী মানকর কিপর ভাবে সাহায্য সহযোগ এবং যোজনা মান করে সে সম্পর্কের জনাইলে। সে গঞ্জাম জেলা আদিবাসী সমাজর সভাপতি শরত কুমার মল্লিক নিজ ভাষণের সূচনা দেলে। স্বর্গত ভাস্কর মল্লিক পূর্বতন সভাপতি অকুর মল্লিক উপসভাপতি উদ্যমে গঞ্জাম জেলা আদিবাসী সমাজ 1970 মশায় গঠিত হয়েছিল। এই সভায় সম্মানিত অতিথি ভাবে এক গোপালপুর পূর্বতন সরপঞ্চ নিরাকার প্রধান যোগ দিয়েছিল। সমিত সভ্য নারায়ণ প্রধান, সম্পাদক সুদাম মল্লিক, কার্যকরী সভাপতি বিভীষণ মল্লিক, জেলা উপদেষ্টা গৌতম কুমার মল্লিক, জেলা কোষাধ্যক্ষ কৈলাশ চন্দ্র মল্লিক এবং গঞ্জাম জেলার সাতগোটি তালুকের জাতি ভাই ভৌণী মানে যোগ দিয়ে আদিবাসী সমাজের উন্নতি পাই প্রয়াস জারি রাখা সংকল্প নিয়েছেন। কম কে আজির এই গঞ্জাম জেলা আদিবাসী খন্ড সমাজর মহাসভা এই বিষয়ে কম কে আজির আদিবাসী খন্ড সমাজর মহাসভার এইপাই করা যাই যে পূর্বর আমার যে আদিবাসী সমাজ লা তা 1993 সালে এটা রেজিষ্ট্রেসন হয়েছিল কিন্তু সেতবে সভাপতি আমার ভাস্কর মল্লিক লে এবং উপসভাপতি আমার উপসভাপতি অক্রবা এই সমাজ অক্রবাবা উপসভাপতি অক্রবাবা লে এই দুজন প্রচেষ্টার আমি গঞ্জাম জেলার সাতটা তালুকা খরাকোট তালুকা সরোডা তালুকা সানখেমুন্ডি কড়খেমুন্ডি চিকিটি এবং মহুরি তালুকা নেই গঞ্জাম জেলা সমাজ গঠন করে এই সমাজের কেবল সেত সেই সময় লা যে বৈবাহিক সম্পর্ক যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল সেইটা হি সমাধান সেতবে সমাধান করা যাচ্ছিল কিন্তু বর্তমান সে বর্তমান নাহান্তি কিন্তু সেমানকর দেহান্ত পরে আমার জেলার সমাজ কার্যকারী সুপ্ত অবস্থায় পড়ে রহিলা। আমি চিন্তা কলু যে গঞ্জাম জেলার যে সমাজ আজ সুপ্ত অবস্থা পড়ে রয়েছে আমি তাকে নূতনভাবে গড়ি উঠবা তেমকি আমি সর্বপ্রথম জেলা সমাজ গঠন করা স্থির কলু এবং প্রত্যেক তালুকার সমস্ত ভদ্র ব্যক্তি নিমন্ত্রণ করে আমি ডকাইলু এবং গোটে সভা করে সেই সভার আমি সভাপতি উপসভাপতি মান সমাজ কর্মকর্তা মানুষ নির্বাচন কলু এবং গঞ্জাম জেলার সমাজর কর্মকর্তা নির্বাচন পরে সাতটা তালুকাকে যাই সাতটা তালুকার প্রত্যেক তালুকার কর্মকর্তা মানুষ নির্বাচন কলু এবং প্রত্যেক তালুকার যে পাত্র অন্তর ভাবে যে নীতি নিয়ম আমার পারম্পরিক নীতি নিয়ম সমাজের লা তাহা কিছু পরিবর্তন হয়ে যাই গোটে তালুকার গোটে নিয়ম অন্য তালুকার অলগা প্রকার নিয়ম হয়ে যাই তেমন আমি এই মহাসভার সবু জায়গার নিয়মকে সমান করা প্রত্যেক তালুকাকে ডকাই সমস্ত কর্মচারী মানুষ এটি ডকাইছু এবং যে কিছু মধ্য নীতি নিয়ম সরকারের যেমি আমার বৈবাহিক বয়স পরিবর্তন হয়েছি সেইভাবে কতগুলো আমি পরিবর্তন করছু সে অনুসারে আমি প্রত্যেক নিয়মকে এটি আমি পরিপ্রকাশ করবু এবং প্রত্যেক তালুকার গোটে সুদাম মল্লিক গঞ্জাম জেলা আদিবাসী সংগঠন সম্পাদক কম কে আজির এই মহাসভা যে গঠন করছেন আর কোণ বেনিফিট হওয়া এই বিষয়ে কিছু আদিবাসী সমাজ হচ্ছে গোটা অবহেলিত সমাজ আজ পর্যন্ত বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয়েছে তার সমাধান করা হলে একতার আবশ্যকতা রয়েছে তেমন সে একতাকে বজায় রাখলে আমি ভবিষ্যতের আমি সবপ্রকার উন্নতির এই সভাটা আয়োজন করা এ সভা কতদিন ধরে চালি রইব দুই দিন ধরে 11 আর 12 তারিখ দিন দুই দিন ধরে চালিয়ে সমাজের বিভিন্ন প্রকার সমস্যা রয়েছে সে সমাধান করা সরকার পাখে মৌলিক আবশ্যকতা রয়েছে সেগুলো ধন্যবাদ। গঞ্জাম সানখমুন্ড্র অশোক কুমার সাউ রিপোর্ট, শেষ নিউজ।